কৌশিক দা বলছি, কালিকাদার সঙ্গে কাটানো দিনগুলোর মধ্যে সবচেয়ে মেমোরেবল ইনসিডেন্ট যদি কিছু বলে, মানে একসঙ্গে এতদিন তোমরা মানে যাদবপুরের থেকে তোমাদের মানে মেমোরেবল বলতে সেটা থেকে আলাদা কিছু বলা যায় না, প্রতিদিন মেমোরেবল হয়েছে। আমি বিশেষ করে বলবো যে শেষ গানটা হয়ে যাবার পরে যখন ওর সাথে আমার ইন্টারাকশনগুলো হয় লাস্ট গানটা কীভাবে হবে না হবে, সেই সময়টা চমৎকার। এবং প্রথম গানটা নাও যায় বা ইয়া, এটা করার সময় একদম উন্মাদের মতো কাজ করেছে। আমি বলেছিলাম যে আমি এমন হোক পর্দায় যেন ফেটে যায় একদম, এত মানুষ এত গান এত মিউজিক যাতে হয় ছবির মধ্যে, সেই সাউন্ড এবং অতগুলো ভাষণ হচ্ছে, অত লোক তত ঠাকুর দুপার বাংলার মানুষ মিলে ভাষণ দিচ্ছে, সেই বিরাট ল্যান্ডস্কেপটা যেন সাউন্ডে তৈরি হয়। আমরা ছবিতে কতটা পেরেছি সেটা দেখা যাবে, কিন্তু কালিকা অনবদ্য করে দিয়ে গেল সেই কাজটা, সেই ভাষণের গান সবই তো বিসর্জন আর ভাষণের মধ্যে দিয়ে কালিকা চলে গেল। আজকের এই মিউজিক লঞ্চ অনুষ্ঠানে দাঁড়িয়ে কালিকাদাকে কতটা মিস করছে? মানে মিউজিক ডিরেক্টর মিউজিক লঞ্চে নেই, সেখানে উপস্থিত নেই, এর থেকে মর্মান্তিক কী হতে পারে? সে শুধু মিউজিক ডিরেক্টর না, আমার সহপাঠী যাদবপুরে আমার বন্ধু কাছের মানুষ, এবং আমি বলেছিলাম যে কালিকা চলে যাওয়াটা মানে প্রায় বাংলা লোকসঙ্গীতের লাইব্রেরিতে আগুন লেগে যাওয়ার মতো। আর একটা জিনিস বলো যে মানে তোমার ছবিতে তো বরাবরই মিউজিক একটা অন্য অন্য একটা গুরুত্ব পেয়েছে, তো সেই জায়গা থেকে কালিকাদাকে যখন তুমি এই ছবির জন্য কথা বললে, তখন সেই সময় তোমরা কিভাবে প্ল্যানিং করেছিলে এই ছবির? প্ল্যানিং মানে দেখো, লোকসঙ্গীতের ক্ষেত্রে ওকে বললে পর অনেকটা কাজ অর্ধেক কাজ হয়ে যায়, শুধু ওর বিরাট ভান্ডার থেকে খুঁজে খুঁজে আসল জিনিসগুলোকে বার করা যেটা ছবির পক্ষে উপযুক্ত। আমারও কিছু কিছু ধারণা ছিল যে এই ধরনের গানের প্রয়োজন আছে, আমিও পরিচিত লোকসঙ্গীত সম্পর্কে যথেষ্ট, সব মিলে দুজনে মিলে কোলাবরেট করা খুব সহজ হয়েছিল। মাঝে মাঝে মতৈক্য হচ্ছিলো যে এটা পছন্দ হচ্ছে কি হচ্ছে না, এই করতে করতে তারপর ঠিক রাস্তা পাওয়া যায়, কারণ সবাই একটা জিনিস চাইছিলাম, একটা ভাব চাইছিলাম, সেটা পাওয়া গেছে। এবং আবার কখনো লোকসঙ্গীত নিয়ে ছবি করলে পরে ওটা আরও বেশি মর্মান্তিক হবে, ওকে আরও বেশি মিস করবে। আর একটা লাস্ট কোয়েশ্চেন, তুমি বলছিলে নচিকেতাদা যে গানটা গেয়েছে সেইটা মানে যেভাবে কালিকাদা খুঁজে এনেছে সেইটার বিষয় যদি, সেটা হচ্ছে ওটা একটা সবযাত্রা বহনের গান, সেই গানটা ও চাইছিল একটা অন্যরকম গলাকে ও গাক, এবং নচিকেতা তার এক্সপিরিয়েন্স দিয়ে গানটা মধ্যে খুব এক্সপিরিয়েন্সের প্রয়োজন ছিল, মানে একটা একটা জীবন বোধ তৈরি হচ্ছে একটা বয়সের পরে, সেটা নচিকেতা তৈরি হয়েছে এখন, সেই যে কথাগুলো বলার পিছনে তার সারা জীবন দেখে আসা সেইটা বোঝা যায়। মৃত্যুকে যখন চেনা যায় তখন মৃত্যুর গানও ভালো পাওয়া যায়। একটা গান চেয়েছিলাম, সেটা ঠিক এনে আমাকে পৌঁছে দিয়েছিল, ওর এতটাই নিষ্ঠা এতটাই, বলতেই পারতো যে পাওয়া যাচ্ছে অন্য গান আছে, এরকম অনেক গান আছে আর ব্যবহার করা যেত, কিন্তু আমাকে ওই গানটাই এনে দিল। সেই জায়গা থেকে যে বোধহয় বলা যায় কালিকাদার বিকল্প হয় না, না না সত্যি হয় না, সত্যি হয় না। Thank you.